জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিন আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের হওয়া প্রতারণার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। মামলার ডকেট ও সাবরিনাকে ডিবিতে পাঠানো হয়েছে। এখন ডিবি তেজগাঁও বিভাগ এটি তদন্ত করবে। করোনা ভাইরাস পরীক্ষা ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় রোববার সাবরিনাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত। তেজগাঁও থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হাসনাত খন্দকার সাবরিনার চার দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করার পর মহানগর হাকিম শাহিনুর রহমান এই আদেশ দেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বরখাস্ত চিকিৎসক সাবরিনা জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীর স্ত্রী। গেল মাসের 23 জুন আরিফকে গ্রেফতার করা হয়। আরিফ ও সাবরিনার সাত সহযোগী খুঁজছে পুলিশ।